সরাসরি সম্মানিত সভাপতি উপস্থিত সমাবেশ। আমরা বক্তব্য রাখার জন্য আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। কথা হচ্ছে স্বাধীনতার স্বপ্ন অনেকেই দেখেছিলেন, স্বাধীনতার স্বপ্ন তিতুমীরের পাশের খেলা থেকে আরম্ভ করে ক্ষুদিরাম সূর্য সেন এবং আমাদের এবার অনেকেই আমাদের মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী কাদেরওয়ালি মাস্টার, এরা সবাই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন সবাই। কিন্তু স্বাধীনতা স্বাধীনতা রূপান্তর করা, স্বাধীনতা বাস্তবায়ন সকলে করতে পারে। আমাদের নেতা সিরাজুল আলম খান স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এবং ছাত্রলীগের মতো একটা সংগঠনের মাধ্যমে তিনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং এদেশের জনগণের একটা বিশাল আহংকারী জনগণকে সংগঠিত করে মুক্তিযুদ্ধ করে এদেশ আমরা স্বাধীন করেছি। স্বাধীনতার স্বপ্ন আমাদের বাস্তবায়ন করে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এদেশের মানুষ যেখানকার নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, এদেশের মানুষ যেখানকার নিয়ে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্বপ্ন দেখেছিল তা আমরা পূরণ করতে পারিনি। সেই ব্যর্থতা আমাদের মানুষের আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারিনি। দেশ স্বাধীন হওয়ার পর যারা ক্ষমতায় ছিলেন তারা সবাই বিরক্ত হয়ে রাজনীতি আর রাজনীতির হাতে নেই, এই ব্যর্থতা আমাদের। আমরা যারা সমাজতন্ত্রে বিশ্বাস করতাম, সমাজতন্ত্র মানুষ তারা বুঝাতে পারেনি, আমরা স্লোগান দিছি আমরা সমাজতন্ত্র ভালো জিনিস, এটা আমরা জানি, সবাই জানি, মানুষ তো সমাজতন্ত্রকে মানুষ ওভাবে গ্রহণ করতে পারেনি। সিরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধারি বোধন এখানেই হবে যদি সিরাজুল আলম খানের সবাই বাস্তবায়ন করা যায়। এবং আমরা যারা এখনো আছি, আমরা তো আর দাঁড় করে বেশি দিন, যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছে যদি এক সময় কথাগুলো সিরাজুল আলম খান কি দিয়েছেন, মাহফুজ ভাই যে পুস্তিকাটা এখানে দিয়েছেন, এখানে অনেক কথা আছে, এই কথাগুলো আমরা যদি আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে পারি আমরা সার্থক বলে বিশ্বাস রাখি। সবাইকে ধন্যবাদ।